Hey guys, what's up and welcome to shubhomduttashow. নর্মালি ফ্যান্সরা অ্যাকসেপ্ট তো করছে, প্রচুরজন বলছে ভাই ড্রু ম্যাকইন্টায়ার যে জাজমেন্টের মধ্যে যে এই যে এঙ্গেজ হওয়া এটা জাস্ট একটা টেম্পোরারি থিং, যে অবভিয়াসলি এমন ভাই নয় যে হ্যাঁ ড্রু ম্যাকইন্টায়ার জাজমেন্টের পুরো মেম্বারই হয়ে গেল। প্রচুর ফ্যান্সরা কিন্তু এই জিনিসটা ভাবছে, ইভেন এটা আমারও প্রথম প্রথম মনে হচ্ছে। দেখো হ্যাঁ মানছি যে সোশ্যাল মিডিয়ায় প্রচুর গ্রাফিক্স ভাইরাল হয়েছে যেখানে পুরো জাজমেন্টের পুরো একটা সিনারিও দেখিয়েছে, উপরে রিয়ালিটি রয়েছে আর মাঝখানে চারজন রয়েছে, তো এটা দেখতে ভালো লাগছে। মাঝখানে সেন্টারে ড্রু ম্যাকইন্টায়ার রয়েছে, আর ড্রু ম্যাকইন্টায়ার অবভিয়াসলি ড্যাড ইজ হোম বলে যেরকমভাবে রিয়াকশান দিয়েছে টুইটারে, প্লাস প্রত্যেকটা সুপারস্টারকেই আমরা দেখেছি যেমন ফিন ব্যালারও এই গ্রাফিক্সটার উপর রিয়্যাক্ট করেছে, তাতে শুধু রিয়ালিটিতে একটু বেশি রিয়াকশান দিয়েছে, তো অবভিয়াসলি এটা খুব বড় ব্যাপার। বাট স্টিল আমাদের বুঝতে হবে যে ভাই এখানে কিছু ভেতরে রয়েছে যেটা আমরা অলরেডি দেখেছি আর সেটাকেই ডেভেলপলি ফিল করাতে চলেছে। আর গাইস এটা সত্যি বলতে গেলে আমি এটা একটা স্পেকুলেশন করছি, ইভেন সোশ্যাল মিডিয়াও দেখেছি যে প্রচুর ফ্যান্সরা কিন্তু এর ওপর একটা ইন্টারঅ্যাক্ট করছে, আর আমার মনে হচ্ছে এটা কিন্তু হিউজ হতে পারে। অবভিয়াসলি গাইস আমি বলেছিলাম যে সার্ভিস ইজ ওয়ার্ল্ড গেম, অবভিয়াস ব্যাপার না, তোমরা এটাও তোমরাও বুঝতে পারছো। প্রচুর জন বলছে ভাই হ্যাঁ যেখানে জাজমেন্টের মধ্যে ড্রু ম্যাকইন্টায়ার রয়েছে তো সেখানে কি করে জাজমেন্টে হেরে যেতে পারে, কারণ শুধুমাত্র কি এটাই যে রেনডিওটা যেহেতু ফেস টিমে রয়েছে, কিন্তু এটা কিন্তু প্রচুর বেশি কিন্তু আমাদের বোঝা দরকার যে ভাই জাজমেন্টের সাথে যখন ড্রু ম্যাকইন্টায়ার রয়েছে তো অবভিয়াসলি জাজমেন্টকে একটা খুব বড় মানে বড় ভিক্টরি দেওয়াটা দরকার, কারণ অবভিয়াসলি এটা একটা খুবই বড় ব্যাপার। তো সেক্ষেত্রে এটা কিন্তু খুব দরকার যে হ্যাঁ জাজমেন্টে লাস্টে স্ট্যান্ড টল করবে, জাজমেন্টে পুরো ওয়ার্ল্ড গেমকে লিড করবে, কারণ যেরকমভাবে জাজমেন্টের ফ্যাকশনটাকে বিল্ড করা, জাজমেন্টের ফ্যাকশনটা যেরকমভাবে মানে দেখানো যে হ্যাঁ পুরো ডব্লিউবিকে কন্ট্রোল করছে, রকে কন্ট্রোল করছে, রয়ের পাওয়ার, সেক্ষেত্রে আমার মনে হয় যে হ্যাঁ ভাই জাজমেন্ট দেখে একটা হিউজ স্ট্যান্ড টল করানোটা কিন্তু দরকার। এটা অবভিয়াসলি দরকার যেহেতু ড্রু ম্যাকইন্টায়ার পুরো জাজমেন্টের মধ্যে রয়েছে, বা দেখো এখনো পর্যন্ত আমরা ওরকম কোনো জিনিসটা দেখিনি, জাস্ট দেখেছি যে রিয়া রিপ্লি আর ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে শেক হ্যান্ড হওয়ার তারপরে জাস্ট কিছু রিয়াকশান টুইটারের মধ্যে, কিন্তু আমরা কোনো সেরকমভাবে দেখিনি যে হ্যাঁ ড্রু ম্যাকইন্টায়ার কোনো প্রোমো দিচ্ছে বা ড্রু ম্যাকইন্টায়ার, সেটা তো অবভিয়াসলি আমরা রতে দেখতে পাবো। রতে অবভিয়াসলি তোমরা দেখতে পাবে যে যে অ্যাডভান্টেজের যে ম্যাচটা হবে সেখানে আমার তো মনে হচ্ছে ভাই পুরো জাজমেন্টের ওই টিম থেকে ড্রু ম্যাকইন্টায়ার আসবে, আর এদিক দিয়ে হয়তো জেউস আসবে, কারণ যেহেতু জেউসের উপরেই ক্লেমার মেরেছিল তো সেটা একটা খুবই ক্লাসিক হতে পারে। আর ওখানে অবভিয়াসলি আমার মনে হচ্ছে ফিফথ মেম্বার রিভেল তো হবে, কারণ ফিফথ মেম্বার রিভেল করাটা কোনো যদি সারপ্রাইজ রাখে তো সেটা আজব হয়ে যাবে, কারণ অবভিয়াসলি সিএম পঙ্কের সারপ্রাইজটাই ডব্লিউবি চাইছে, ট্রিপল এই চাইছে পুরো সেন্টার রাখতে, তো সেক্ষেত্রে প্রচুর কিছু হতে পারে, কারণ প্রচুর মানে প্রচুর কিছু তো মানে চারপাশ দিয়ে লিড করছে। কিছুজন বলছে যে হ্যাঁ ভাই কিছুজন কি মানে ম্যাক্সিমাম রিপোর্টে এটা আছে রেনডিওটন বেরোবে, আবার কিছুজন বলছে যে হ্যাঁ যেহেতু ওখানে কেভিন রন সাসপেন্ড হয়েছে তো সেক্ষেত্রে এখানে কেভিন রনকে নিয়ে আসবে, আর অলরেডি আমি কেভিন রনকে নিয়ে আসার কেন দরকার আমি সেটাকে নিয়েও গাইস ডিসকাস করেছি, ভিডিও দেখলে বুঝতে পারবে, কারণ অবভিয়াসলি কেভিন রন যে স্যামি দেন তাদের একটা মেজর রোল এখানে নিয়ে আসাটা খুব দরকার, কারণ ওয়ার্ল্ড গেমে আমরা লাস্ট ইয়ার দেখেছি আর এই ইয়ারও কিছু স্পেশাল হতে চলেছে, তো সেটাও খুব দরকার। তো সেটা যদি হয় তাহলে অবভিয়াসলি একদিকে অ্যাডভান্টেজ থাকবে যেহেতু ড্রু ম্যাকইন্টায়ার ওই টিমে রয়েছে, তো ড্রু ম্যাকইন্টায়ারের লাস্ট হেভি কিছু একটা রোল হবে, আর সেটাই হয়তো আমরা ইন্টারেস্টিং হয়ে যাবে যে হ্যাঁ ভাই ড্রু ম্যাকইন্টায়ার কী রোল প্লে করছে। আর গাইস তোমরা এটা তো বুঝতেই পারছো যে শুরু থেকে কিন্তু এই জিনিসটা হয়ে রয়েছে যে হ্যাঁ ভাই ড্রু ম্যাকইন্টায়ার সেরেদোনসের ম্যাচ হলো, ড্রু ম্যাকইন্টায়ার জিততে পারেনি আর রিয়ালিটলি বলেছিল যে আমাদের সাথ দিতে, তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। বা তখন রিয়ালিটলি কি জাস্ট ড্রু ম্যাকইন্টায়ারকে বলেছিল সাথ দিতে, নাকি রিয়ালিটলি এখানে পুরো স্টোরি লাইনটা কি ছিল যে ডেমিয়ান প্রিস্ট ক্যাশ ইন করবে, ক্যাশ ইনটা অবভিয়াসলি সেথ রলিন্সের উপর করবে, আর সেক্ষেত্রে ড্রু ম্যাকইন্টায়ার যেন হেল্প করে, তো এটা কিন্তু মেন মেজর রুল কিন্তু মানে থিং কিন্তু ছিল, এটা রেগুলারলি কিন্তু দেখিয়েছিল স্টোরির মধ্যে কিন্তু প্লে করেছিল, তো সেক্ষেত্রে হিউজ থিং এটা থাকবে যে ড্রু ম্যাকইন্টায়ার কিছু একটা করবে যার জন্য ডেমিয়ান প্রিস্টের ক্যাশনটা সাকসেসফুল হবে। কিন্তু এবার যদি তোমরা যদি পুরো সিনারিও যদি তোমরা দেখো তাহলে তোমরা ইন্টারেস্টিং ফিল পাবে যে ডেমিয়ান প্রিস্ট রয়ের মতো বলেছে আই অ্যাম দ্য লিডার, আর সেখান দিয়ে কিন্তু একটা কন্ট্রাডিকশন বিল্ড হয়েছে যেখানে রিয়ালিটলি বলেছিল যে এটা কি কথা হচ্ছে, এখানে তো কেউ লিডার নেই, এখানে সবাই ইন্ডিভিজুয়াল, তো এখানে কোনো লিডার বলে কিছু নেই, তো অবভিয়াসলি ওখানে তো ভাই কথাটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এইটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড যে খাই ডব্লিউডব্লিউই সমস্ত কিছু তো ভাই ওপর ওপর দিয়ে তো করে না, অবভিয়াসলি সিনটাই এটা ছিল। আর নাও তোমরা যেরকমভাবে দেখছো ড্যাড ইজ হোম বলে যে ড্রু ম্যাকইন্টায়ারের যে মেজর যে জয়েন্টটা হয়েছে তাহলে কি ড্রু ম্যাকইন্টায়ার কি হয়ে যাবে যে জাজমেন্টের লিডার, এটা কিন্তু
প্রত্যেকটা ফ্যান্স কিন্তু শক হয়ে যাবে। আর এখান দিয়ে গাইস হিউজ রোল প্লে হবে যে হ্যাঁ রিয়া রিপ্লি ক্যারেক্টারটা যেরকম ভাবে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে কানেক্ট থাকবে, আর এটা কিন্তু পুরো জাজমেন্ট ডে থেকে হতে পারে গাইস। ডেমিয়ান ক্রিসকে আলাদা করে দিল, আর হ্যাঁ গাইস এটা অবভিয়াসলি আমি প্রচুর মানে শুরুতে যেমন অনেক তোমার রিপোর্ট দেখেছিলে যে হ্যাঁ ডেমিয়ান ক্রিস্টের মেজর কিছু রোল হতে পারে, যে হ্যাঁ ডেমিয়ান ক্রিস্টের ক্যাশেন ফেল হলে, ইভেন তোমরা জানো যখন ফিন বেলার আর সেভেন্সের ম্যাচ হয়েছিল ওখানেও দেখেছিল যে ডেমিয়ান ক্রিস্টের ক্যাশেন ফেল হবে, সেখান দিয়ে ডেমিয়ান ক্রিস্টের উপর পুরো জাজমেন্টে টার্ন করবে, ডেমিয়ান ক্রিস্ট বেরিয়ে যাবে। তাহলে কি এরকমই কোনো মেজর রোল প্লে হবে যে ড্রু ম্যাকিন্টায়ার আসার কারণে ডেমিয়ান ক্রিস্ট বেরিয়ে যাবে, ডেমিয়ান ক্রিস্টের একটা ফেস টার্ন হবে গাইস। হ্যাঁ ডেমিয়ান ক্রিস্টের কাছে মানে ব্রিফকেস আছে, এবার তোমরা অবভিয়াসলি বুঝতে পারছো ডেমিয়ান ক্রিস্টের ব্রিফকেসে ক্যাশেন ফেল হওয়ার অনলি চান্সেস এটাই হবে যখন পুরো ডেমিয়ান ক্রিস্টের সাইড থেকেই পুরো জাজমেন্টে বেরিয়ে যাবে, আর সেখান দিয়ে ডেমিয়ান ক্রিস্টের ক্যাশ ইন ফেল হওয়া, দেন ডেমিয়ান ক্রিস্টকে কি ইন্ডিভিজুয়াল একটা সুপারস্টার বিল্ড করবে। এখন হ্যাঁ এটা খুব টাফ তো হবে, কারণ ডেমিয়ান ক্রিস্টের ক্যারেক্টার তার পুরো স্টাইল সেটা যেরকমভাবে জাজমেন্টের সাথে পুরো ম্যাচ করে, তো সেখান দিয়ে পুরো ডিফারেন্টভাবে তাকে বিল্ড করাটাও কিন্তু অনেকটা এক্সাইটিং হবে, কারণ অলরেডি আমরা কোডি রোডস ডেমিয়ান ক্রিস্টের ম্যাচ দেখছি, বা ডেমিয়ান ক্রিস্টের ব্যাক টু ব্যাক কিন্তু মেজর কিছু ম্যাচে কিন্তু এবছর আমরা দেখেছি। তো সেক্ষেত্রে ডেমিয়ান ক্রিস্টের অ্যাট দি এন্ড গাইস বছরের শেষে যদি আমরা দেখি যে ডেমিয়ান ক্রিস্ট জাজমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বাট হ্যাঁ এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে ভাই ড্রু ম্যাকিন্টায়ার কিন্তু মেজর রোল থাকবে, আর মেবি গাইস ড্রু ম্যাকিন্টায়ারই কিন্তু আই দত্ত ভাই এরকম হবে যে ড্রু ম্যাকিন্টায়ারের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল আসলো, যেখানে ডেমিয়ান ক্রিস্টের কাছে মানিদায়ক ব্রিফকেস আছে। আর গাইস এটা কিন্তু হয়তো আমরা শক হবো যে ভাই সিনারিওই কি চেঞ্জ হয়ে গেল, তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে হবে, কারণ অবভিয়াসলি গাইস ডাব্লিউডাব্লিউই এখানেই কিন্তু টুইস্ট আনতে চলেছে, কারণ অবভিয়াসলি রিয়া রিপ্লির কাছে কিন্তু একটা খুব মেজর এনগেজমেন্ট থাকবে যে হ্যাঁ ড্রু ম্যাকিন্টায়ার কেন জাজমেন্টেতে ঢুকেছে। গাইস ড্রু ম্যাকিন্টায়ার রিয়া রিপ্লির যে কানেকশনটা ডাব্লিউডাব্লিউই দেখিয়েছে, তো এখানে কিন্তু হিউজ থিং থাকবে যে ড্রু ম্যাকিন্টায়ার একবার ওয়ার্ল্ড টাইটেল জেতার চান্সেস মানে এখানে তুলে ধরবে, মানে তোমরা অনেকটা এটাকে ফিল করতে পারো, যেমন আমরা দেখেছিলাম যে হ্যাঁ যখন সেই ববি ল্যাশলি সেই ক্যাশেনে হেল্প করেছিল মিজের, আর তারপরে মিজ আর ববি ল্যাশলির ম্যাচ হয়েছিল, মিজ জিতে গেছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন, তো যেরকমভাবে পুরো জিনিসটা টুইস্ট হয়েছিল, ড্রু ম্যাকিন্টায়ার থেকে টাইটেল চলে গেছিলো, তো অনেকটা সিনারিও এরকমই হবে যে ডেমিয়ান ক্রিস্টকে হেল্প করবে ফার্স্টে ড্রু ম্যাকিন্টায়ার, ড্রু ম্যাকিন্টায়ার ক্লেমার মারবে সেলসনকে, ডেমিয়ান ক্রিস্ট সাথে সাথে ভিক্টরি পেয়ে যাবে, আর তারপরে গাইস তারপরে পুরো সিনারিও অন্যদিকে চলে যাবে যে ড্রু ম্যাকিন্টায়ার আর ডেমিয়ান ক্রিস্টের মধ্যে ম্যাচ হওয়ার পর ওয়ার্ল্ড হেভিওয়েট টাইটেল, আর সেখানেই দেখতে পাবো যে পুরো জাজমেন্টের টার্ন পড়ে যাবে ডেমিয়ান ক্রিস্টের ওপর, আর এখান দিয়ে ড্রু ম্যাকিন্টায়ার হয়ে যাবে নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন, যেটা অবভিয়াসলি দেখো আমরা নর্মালি এত বছর ধরে ভাই ড্রু ম্যাকিন্টায়ারকে ভাবছি ড্রু ম্যাকিন্টায়ার চ্যাম্পিয়ন হচ্ছে না ভাই, কোভিডের টাইমে ভাই 2020 একটা ভালো একটা ক্লাসিক রোল প্লে করেছিল ভাই ড্রু ম্যাকিন্টায়ার অ্যাজ এ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশিপে, তো সেক্ষেত্রে তারপরে আমরা দেখতে পাচ্ছি না, তো এই ক্যারেক্টারটা ডাব্লিউডাব্লিউই কখনোই গাইস ওয়েস্ট করবে না যে ড্রু ম্যাকিন্টায়ার এই রকমভাবে একটা হিল ক্যারেক্টার এসেছিল ড্রু ম্যাকিন্টায়ার কিছু করছে না, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা রোল প্লে করবে, আর মাঝখান দিয়ে গাইস ডেমিয়ান ক্রিস্ট বেরিয়ে যাবে, তো এটাও কিন্তু খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টর বিল্ড করবে গাইস, ডেমিয়ান ক্রিস্টকে পুরো সাইড করে দেবে, আর ডেমিয়ান ক্রিস্টের তারপরে কি স্টোরি চলবে তো সেটাও কিন্তু খুবই এক্সাইটিং হতে চলেছে, ডেমিয়ান ক্রিস্টকে কীরকম মেজর থিংয়ে রাখবে, কীরকমভাবে ফিউডে রাখবে, আর মেবি যদি আমরা দেখি যে ডেমিয়ান ক্রিস্টের জাজমেন্টে পুরো ফিউড হচ্ছে, ডেমিয়ান ক্রিস্টের সাইডে কিছু হচ্ছে, তো সেটাও কিন্তু খুবই ক্লাসিক হবে, আর আমার মনে হচ্ছে এটাকে আরও বেশি কিন্তু ফিল দিতে পারে, কারণ অবভিয়াসলি ড্রু ম্যাকিন্টায়ার অ্যাজ এ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন এটাকেও ডাব্লিউডাব্লিউই সেল তো করবে, কারণ অবভিয়াসলি ফাইনালি টাইটেল আসছে ওদিকে, মামি আছে, আর ড্রু ম্যাকিন্টায়ার কানেকশনটা কিন্তু যথেষ্ট ভালো স্ট্রং দেখো, তো তোমাদের কি মনে হয় তোমার সাথে আমরা যাবো, কারণ অবভিয়াসলি গাইস এখানে প্রচুর কিছু কিন্তু রোল প্লে করছে, আমরা প্রত্যেকে ভাবছি যে হ্যাঁ ভাই জাজমেন্টের মধ্যে ড্রু ম্যাকিন্টায়ার এসছে, কিন্তু অনেক কিছু কিন্তু ধীরে ধীরে টিজ করেছে, তো আমরা তো গাইস একটা স্পেকুলেশন করলাম, তবে আরও অনেক অনেক কিছু নিয়ে আসবো, দেখা হবে নেক্সট এপিসোড।